নিউজ পথে মোরা দেশজুড়ে সীমাহীন অপপ্রচার হত্যার হুমকি হামলার উস্কানি ফতোয়া প্রদান ও গুজব রটিয়ে দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতার ও হেজবুত তোহিদের সদস্যদের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে হেসবুৎ তহিদের পিরোজপুর জেলা শাখা মঙ্গলবার বিকেলে স্বরূপকাঠি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

উপজেলার বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া সাংবাদিকবৃন্দ সংবাদ সম্মেলনে হেসবু তাহিদের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব রটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে প্রশাসনের প্রতি ছয় দফা দাবি জানানো হয়